একটা মেরিনার হাওড়ার দিকে একটা জায়গা দেখেছি, ওটা একটা মেরিনা করার কথা ভাবছি। তাতে কি হবে, আমাদের এখানে ট্যুরিস্ট ফেসিলিটিটা বাড়বে। এবং আমরা দেখেছি গোয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমস্টারডামে যে এই বোট মানে নদী নির্ভর ট্যুরিজম। আর আমাদের এত বড় গঙ্গা, শুধু একটাই সমস্যা গঙ্গায়, সেটা হচ্ছে পলিটা বড্ড বেশি জমে। আমাদের ড্রাফটটাকে আমাদের একটা বড়, যেটা পোর্ট্রাস্টকে আমি অলরেডি বলেছি যে তাড়াতাড়ি যদি কিছু ড্রেজিং করে দেন গঙ্গাটাকে। এছাড়া আমাদের কিছুদিনের মধ্যে আমাদের ব্যাটারি অপারেটেড বোট, সেটাও আমরা আনবার চেষ্টা করি। আর আমরা এবার ইনিশিয়েটিভ নিয়েছি যে কলকাতার থেকে বেলুড় পর্যন্ত যতগুলো ঘাট আছে, এই ঘাটগুলোকে সব মডার্নাইজেশন করা। কলকাতার থেকে যে ভিউটা, ঘাটের পরে যে ভিউটা থাকে, কোথাও নোংরা হয়ে রয়েছে, কোথাও স্যাবি বিল্ডিং, এগুলো যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলোকেও সুন্দর করলে, তাহলে কলকাতার থেকে বেলুড় যখন যাওয়া আসা হবে বা চন্দননগর পর্যন্ত, তখন একটা দেখতে লোকের আই মানে সুদি হবে আর কি। এটা পার হেড 1,192, আর যদি 3,400 দেন তাহলে এক ঘন্টার জন্য ফুল ঘন্টা নিয়ে যাবে। এটা আপনাকে ঘোরাবে আশেপাশে মোটামুটি 30-40-50 মানে স্পিডে।